সুন্নাত ফরজ ফরজ 71 আলামিন প্লাস 5 আলামিন। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ না গোপালগঞ্জ? গোপালগঞ্জ। 71 প্লাস 5 আলামিন। নাজমুলের প্রশ্ন, খুব খেয়াল, সালাত শব্দের অর্থ কি? অপশন এ দোয়া, অপশন বি ইবাদত। সঠিক উত্তর দোয়া প্লাস পাঁচ আলামে। দ্বিতীয় আদম বলা হয় কোন নবীকে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম। নাইন নাইন স্যার। নাজমুল হাসান, এখন প্রশ্ন নাজমুল হাসানের স্যার, এখন প্রশ্ন নাজমুল হাসানের নাম্বার কি স্যার? ওখানে গেছি গে। সঠিক উত্তর প্লাস পাঁচ নাজমুল। কোরআন শরীফে মঞ্জিল কয়টি? ষাটটি। সঠিক উত্তর প্লাস পাঁচ আলামী। অপশন ছিল আটটি আর সাতটি। নবী সর্বপ্রথম কোন মসজিদে নির্মাণ করেন? মসজিদে হারাম, মসজিদে কোবা? মসজিদে হারাম। মসজিদে কোবা। সঠিক উত্তর মাইনাস পাঁচ নাজমুল। আবল তাবল এই কবিতার রচয়িতা থেকে? সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম। সুকুমার রায়। সুকুমার রায়। সঠিক উত্তর প্লাস পাঁচ নাজমুল। বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন কোনটি? এ 21 জুন, বি 22 জুলাই। 22 জুলাই। মাইনাস 5 আলামি নাজমুল। কেন বলে দেন? বাইরেতে বলার কারণে মাইনাস 5। ইংরেজি বছর অনুযায়ী 30 মাস কয়টি? চারটি, তিনটি? চারটি। চারটি। সঠিক উত্তর প্লাস পাঁচ নাজমুল। এহিদা ইসলামিক স্কুলের মাদ্রাসা হেলথ বিভাগের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় হয়েছে কতজন? অপশন এ 2 জন, অপশন বি 3 জন। 2 জন। সঠিক উত্তর 2 জন প্লাস 5 নাজমুল। জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ওয়াই কতবার দেখতে পাই? ওয়াই শব্দটি কতবার দেখতে পাই? জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়াই শব্দটি কতবার দেখতে পাই? অপশন এ 3 বার, অপশন বি 4 বার। তাড়াতাড়ি বলতে হবে। সঠিক উত্তর 4 বার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুলাই। সঠিক উত্তর 4 বার প্লাস 5 নাজমুল। দুই সেটের মাঝখানে সন্ধ্যা হয়ে বসা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব। সঠিক উত্তর প্লাস 5 আলামিন। সুন্দর কাজ, কিন্তু মাঝখান থেকে ব্যতিক্রম করে নাম্বার 5 মাইনাস করে দিয়েছে। শেষ এই রাউন্ডে এবং হৃদয় ইসলামিক ইসলাম মাদ্রাসার কুইজ প্রতি ফাইনাল রাউন্ডের শেষ প্রশ্ন। খুব খেয়াল, খুব গুরুত্ব সহকারে দেখবা শুনবা। তার প্রশ্ন হচ্ছে ইয়ামিনের নাম্বার 4 প্রশ্ন, দাড়ি রাখা কি ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। সঠিক উত্তর মাইনাস 5 ইয়ামিন। নারীদের নামাজ আদায় সর্বোত্তম স্থান কোনটি? মসজিদে না নিজ গৃহে? নিজ গৃহে। সঠিক উত্তর প্লাস 5 ইয়ামিন। জাতীয় ক্রিকেট দলের লোগোতে আমরা কোন পশুর ছবি দেখতে পাই? এ সিংহ, বি ভাগ, বাঘ। সঠিক উত্তর বাঘ মাইনাস প্লাস 5 ইয়ামিন। মুসলমানরা নামাজ পড়ে কোন দিকে ফিরে? পশ্চিম দিকে না কাবার দিকে? কাবার দিকে। সঠিক উত্তর মাইনাস প্লাস 5 প্লাস 5 ইয়ামিন। এখন বর্তমান আরবি কোন মাস চলতেছে? রবিউল আউয়াল না মুহররম? সঠিক উত্তর রবিউল আউয়াল প্লাস 5 আলামিন ইয়ামিন।
এইটা ইসলামিক স্কুলের মাদ্রাসার প্রথম হেফজ সবক শেষ করেন কে? এ তো কি তাহমি বি রহমতুল্লাহ রহমতুল্লাহ সরিফুল ক্লাস পাঁচ ইয়ামে। অনেক সময় আমরা রাস্তার পাশে জিম লেখা থাকি, এটি আসলে কি ক্রসিং না তাফিক বুথ? আমরা অনেক সময় রাস্তার পাশে জিম লেখা দেখি, এটি আসলে কি এ ক্রসিং বি তাফিক বুথ? ক্রসিং ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লাস পাঁচ ইয়ামে আলিফ লাম মিম শব্দ দ্বারা কোরআনে কয়টি সুরা শুরু হয়েছে? এ ছয়টি বি আটটি? তাড়াতাড়ি বলতে হবে। এ ছয়টি বি আটটি? ছয়টি সঠিক উত্তর। প্লাস পাঁচ ইয়ামি সাবধানে চলো রাস্তায় ড্যাশ হে করবে, এখানে কি বসবে ফোটস না আসার? সাবধানে চলো রাস্তায় ড্যাশ হে করবে, দেশে যা কি বসবে ফোটস না আসার? ফসর না আসার? ফসর রাইট অ্যান্সার। ক্লাস পাঁচ ইয়ামি আমাদের ছোট ভাই ছোট ছোট ঘর এই বিখ্যাত কবিতা রচয়িতাকে তসিমুদ্দিন না বদনে আলেমিয়া সঠিকতর বন্দে আলেমিয়া মাইনাস পাঁচ ইয়ামি। আলহামদুলিল্লাহ আমাদের এই কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের শেষ, এখন বিচারকরা ফলাফল মানে ইয়ে করতেছে। আমরা এর ফাঁকে আমরা সবাই এই মূল ফটক থেকে আমরা গ্যালারিতে বসে দেই, বসে আমরা ইনশাল্লাহ দোয়া করে থাকি ফাইনাল রাউন্ডে ফাইনাল আশা আশা কে আসে এগুলো।